বন্ধুরা, ইতিমধ্যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে দুয়ারে সরকার শিবির পুনরায় শুরু হয়েছে। এই দুয়ারে সরকার কর্মসূচি শুরুর মুহূর্তেই একটি ভালো খবর জানা গিয়েছে। দুয়ারে সরকার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু একটি ভালো খবর ঘোষণা করেছেন। দুয়ারে সরকার শুরু হয়েছে আবার, আজই গিয়ে নাম লেখান। হ্যাঁ, তিনি নিজেই সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন করেছেন, আজকে গিয়ে নাম লেখাতে তিনি আবেদন করেছেন। কোন যোজনা নিয়ে তিনি একথা বলেছেন, কেনই বা তিনি বলেছেন, কারা আবেদন করতে পারবেন, এবং আপনারা যারা দুয়ারে সরকারে যাবেন এবারে কাজ করতে, অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান, আপনাদের কাজে আসবে। এর জন্য আপনারা একটি কাজ অবশ্যই করে নিন, যারা নতুন রয়েছেন তারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই অন করে রেখে দিন, আর ভিডিওটিকে লাইক করে জনস্বার্থে অন্যদের সাথেও শেয়ার করে দিন। চলুন তবে আপনাদের এ বিষয়ে একটু বিস্তারিতভাবে জানিয়ে দিই। জেনে রাখুন, যে প্রকল্পটিকে নিয়ে তিনি আবার পুনরায় সুখবর ঘোষণা করেছিলেন তা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তিনি একটি সুখবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো খবর তিনি নিজেই ঘোষণা করেছেন। বুধবার নদিয়ায় একটি সভা ছিল, সেই সভা থেকেই তিনি সিলমোহর দিয়েছেন তার সিদ্ধান্তে। তিনি কি বলেছেন দেখুন, বিধবা ভাতা পেলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আর্জি জানানো যাবে। হ্যাঁ, তিনি নিজেই ঘোষণা করেছেন, বিধবা ভাতা পেলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা বিধবা ভাতা পেয়ে থাকেন তারাও এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন, এমনটাই তিনি ঘোষণা করেছেন। এদিন তিনি বলেছেন, যদি কারো রেশন কার্ড না থাকে, স্বাস্থ্যসাথী কার্ড না পেয়ে থাকে, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে থাকলে নাম লেখান। হ্যাঁ, তিনি নিজেই বলেছেন নাম লেখান। দুয়ারে সরকার শুরু হয়েছে আবার, আজই গিয়ে নাম লেখান। আগে নিয়ম ছিল, আগে যা নিয়ম ছিল, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তারা বিধবা ভাতা পাবেন না, কিন্তু তিনি নিজেই নিয়ম করে দিয়েছেন, আমার মায়েরা এবং লক্ষ্মীর ভাণ্ডার যারা বিধবা তারা লক্ষ্মীর ভাণ্ডার দুই পাবেন, অর্থাৎ বিধবারা লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতা দুটোই পাবেন। তারপর তিনি বলেছেন তাদের প্রয়োজন এটা। এছাড়াও তিনি ছাত্রছাত্রীদের জন্য যে প্রকল্প রয়েছে সে বিষয়ে তিনি বলেছেন। তিনি বলেছেন যে ছাত্রছাত্রীরা এই দুয়ারে সরকারে গিয়ে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন, যেখান থেকে তারা পড়াশোনার খরচ চালাতে পারবেন। জেনে রাখুন, এবছর ঘুরলেই কিন্তু রয়েছে পঞ্চায়েত নির্বাচন, সেই লক্ষ্যেই কিন্তু এবারে দুয়ারে সরকারকে নূতন রূপে সাজানো হয়েছে, যেখানে নূতন নূতন পরিষেবা যুক্ত করা হয়েছে, পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই বড় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, যার ফলে এবার বিধবা ভাতা যারা পেয়ে থাকেন আমাদের রাজ্যের মহিলারা, তারাও এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, এবং যোগ্য হলে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতা দুটোরই টাকা পাবেন। এটি ভালো সিদ্ধান্ত, অবশ্যই ভালো সিদ্ধান্ত। আপনারা অবশ্যই নিচে আপনাদের মত জানাতে পারেন যে এই সিদ্ধান্ত আপনাদের চোখে কেমন লাগছে, ভালো না অন্যরকম কিছু লাগছে, আপনারা অবশ্যই নিচে আপনাদের মত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে লাইক করে অন্যদের সাথেও জনস্বার্থে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই খবর জেনে উপকৃত হতে পারেন।